এবং বেদাতি কর্ম কর্মের স্বামী কিছু আলাম কেন ভিত্তিতে বৈধ করেছেন এবং তারা মনে করেন মাঝে মধ্যে যদি কোনো ইয়ে করা হয় এটা বৈধ রয়েছে কিন্তু এটাকে পেশা হিসেবে শিল্পী গোষ্ঠী থাকবে এবং প্রত্যেকটা সাহা সমিতিতে সাহা মাহফিলে চর্চা বেদাতিদের মানে বিদ্যাতের নিকটবর্তী বিশ্বাস এগুলোই নিন্দনীয় যে প্রত্যেকটা সাহাতে নাসিত গাইতে হবে আর বিশেষ করে হানাফি মহলের নাসিদ তো শিরিক আর বিদাত আর কুফরিতে পরিপূর্ণ সেখানে আরো হারাম হওয়ার আরো বিভিন্ন মাত্রা যোগ হয়েছে কিন্তু এমনি ভাষা যদি স্বচ্ছ হয় এবং কখনো কখনো মাঝে মধ্যে সেটাকে কিছু আলম বলেছেন জায়জ আছে যেমন বাজারের কথা থেকে বোঝা যায় যে উনি জায়জ মনে করেন তবে অতিরঞ্জন করা চলবে না মানে সবসময় এটাকে পেশা হিসেবে নেওয়া বা এরকম করতেই হবে তো এগুলো সঠিক নয় মাঝে মধ্যে এবং কথা অনুষ্ঠানের কথা যেন স্বচ্ছ পরিষ্কার হয় এবং কোনো ফাঁসেকের অনুসরণে যেন না হয় কোনো ফাঁসেক গায়ক নায়কের অনুসরণে যেন না হয় ওই মানে ওই ওজনে মানে তৈরি করা নাসিদ যেন না হয় ইত্যাদি শর্ত সাপেক্ষে মাঝে মধ্যে কোনো কখনো কখনো করলে সেটা তেমন মন্দ হবে না বলেছেন কিছু হলো না কেন পরিত্যাগ করাই হবে সব থেকে ভালো কাজ কারণ সালাবদের আমল থেকে এই নাসিদটা এইভাবে পাওয়া যায় না নাসিদের যে বর্তমান রূপ এই রূপের নাসিদ অতীতের সালাবদের নজিরে পাওয়া যায় না তাদের আমলে কাজে এগুলি থেকে বিরত যত থাকবে ততই ভালো হবে তত তার সালাফিয়াত মজবুত হবে আর যত এগুলো চর্চা করবে ততটাই সে হ্যাঁ দুর্ঘটের দিকে এগিয়ে চলবে আল্লাহ আলম